সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের দাপটের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এ ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ মহিলা পরিষদ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলে। বিবৃতিতে সই করেন সভাপতি ফজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। মহিলা পরিষদের ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে তাদের সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা যেসব গুরুতর অভিযোগ তুলেছেন তার যথার্থ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর প্রতি হয়রানির অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে। ইডেন কলেজের ঘটনায় মহিলা পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলে, সম্প্রতি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের অভ্যন্তরীণ ঘটনার কারণে ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদে দেখা যাচ্ছে ইডেন কলেজ ছাত্র সংগঠনের ক্ষমতার অপব্যবহার এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো এখানেও ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল সহ নানা অনিয়ম সাধারণ ছাত্রীদের অবস্থান সংকটময় করে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সমাজে প্রচলিত নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ, যা একই সঙ্গে নারীর শিক্ষার সুযোগ গ্রহণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরির আশঙ্কা তৈরি করে। বিবৃতিতে আরো বলা হয়, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের কর্মকাণ্ড সব শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রমের অন্তরায় হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতি বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে গত 24 সেপ্টেম্বর রাত থেকে শুরু করে 25 সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। 25 সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা সহ বেশ কয়েকজন আঘাত পান। ওই ঘটনায় সেদিন রাতেই ইডেন কলেজ কমিটি স্থগিত ও সভাপতি সাধারণ সম্পাদকের বিরোধী পক্ষের 12 জন নেত্রীসহ 16 নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। অস্থিরতার ঘটনায় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে।